নমস্কার ভারতীয় ভূগোলে আজকে আমরা আলোচনা করব ভারতের বহুমুখী নদী প্রকল্পগুলি সম্পর্কে অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন নদীর ওপরে যে বাঁধগুলি নির্মাণ করা হয়েছে সেইগুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এই ভিডিও শুরু করার আগে বলি যদি আপনারা এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ভারতের ভূগোল ভারতের ইতিহাস এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি এতে আপনাদের সেগুলি খুঁজে পেতে সুবিধা হবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা প্রথমে দেখব কিছু নদী বাঁধ প্রকল্পগুলিকে পার্টিকুলার কিছু বহুমুখী নদী প্রকল্প সম্পর্কে আমরা আলোচনা করব তার সেগুলির বিশেষত্বগুলিকে আলোচনা করব। তারপরে আমরা দেখবো যে ভারতে যে যে নদী প্রকল্পগুলি আছে সেগুলিকে অর্থাৎ সেখানে আমি একটি লিস্ট বানিয়ে বাঁধগুলির নাম কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর ওপর অবস্থিত সেটা দেখাবো তার আগে অবশ্যই কিছু কিছু প্রকল্প ডিটেলসে একটু আলোচনা করে নেবো কারণ এই ডিটেলসে যে তথ্যগুলি আছে সেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন করা হয় তবে সমস্ত বাঁধ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব না যেগুলি দরকার সেগুলি করব বাকিগুলো শুধু নাম কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর ওপর অবস্থিত সেটা দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই ব্যাপারে আর আপনাদের কোনো সমস্যা হবে না বলেই আমি মনে করি প্রথমে আমরা দেখব দামোদর নদী প্রকল্প সম্পর্কে তো তার আগে আমরা জানব যে এই বহুমুখী নদী প্রকল্পগুলি কি নদীর গতিপথে যদি কোথাও একটি বাঁধ বানিয়ে সেই নদীর জলকে আটকে দেওয়া হয় এবং সেই জল আটকে বিভিন্ন কাজে লাগানো হয় সেটাকে বলা হচ্ছে বহুমুখী নদী প্রকল্প বা যাকে ইংরেজিতে বলা হয় মাল্টি পারপাস প্রজেক্ট এই বহুমুখী বা মাল্টি পারপাস এই শব্দটি ইউজ করার কারণ হচ্ছে এই যে বাঁধগুলো দেওয়া হচ্ছে এর ফলে বিভিন্ন ধরনের কাজ এর থেকে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুবিধা এর থেকে পাওয়া যায় প্রথমত আমরা জানি এইখানে এইভাবে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ নির্মাণ করা যায় তাছাড়াও এই বাঁধগুলি থেকে জলসেচ করা যায় এর ফলে কৃষির সুবিধা হয় তাছাড়া এই সমস্ত বাঁধগুলো দর্শনীয় স্থান হিসাবে অর্থাৎ পর্যটন স্থল হিসাবে ব্যবহার করা হয় তার থেকে কিছু মুদ্রা আয় হয় এছাড়াও এই বাঁধগুলি থেকে মৎস্য শিল্পেও অনেক লাভবান হয় মৎস্য শিল্পও অনেক লাভবান হয় সেই কারণেই এত কিছু করা হয় বলে একে বলা হচ্ছে বহুমুখী বহুমুখী নদী প্রকল্প তো ফিরে যাব দামোদর নদী প্রকল্পে নদী চ্যাপ্টারে এই দামোদর নদীর গতিপথ সম্পর্কে আমরা আলোচনা করেছি দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং তারপরে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই নদী হুগলি নদীতে মিলিত হয়েছে আগে যখন এই বাঁধটি নির্মাণ হয়নি তার আগে এই দামোদর নদীর ফলে বাংলায় বিভিন্ন স্থানে বন্যা দেখা দিত সেই কারণেই দামোদর নদীকে বলা হতো ভারত সেই কারণেই দামোদর নদীকে বলা হতো বাংলার দুঃখ সেটা আগে বলা হতো বর্তমানে আর এর জন্য কোনো বন্যা দেখা দেয় না তার কারণ হচ্ছে এই নদী প্রকল্প দামোদর নদী প্রকল্প উনিশশো সালে একটি সংস্থা বানানো হয় যে সংস্থার নাম দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশন বা সংক্ষেপে ডিভিসি আর এই ডিভিসি এই কর্পোরেশনটার আন্ডারেই এই প্রকল্পটি নির্মিত হয়েছে তো এই নদীর ওপরে কিছু বাঁধ নির্মাণ করা হয়েছে বাঁধ নির্মাণ করে নদীর জলকে আটকানো হয়েছে সেটাকেই বলা হচ্ছে দামোদর নদী প্রকল্প তো ডিভিসির দ্বারা দামোদর নদীর ওপর মোট আটখানা বাঁধ নির্মাণ করা হয়েছে এই আটখানা বাঁধি আমাদের জন্য ইম্পর্টেন্ট নয় যে কটা ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে লিখেছি সেগুলো হচ্ছে মাইথন কোনার তিলাইয়া পাঞ্চেত মাইথন কোনার তিলাইয়া এই তিনটে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং পাঞ্চেত এই মাত্রা পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত দামোদর নদী প্রকল্প যে প্রকল্পটা নেওয়া হয়েছে এটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা নদী বাঁধ প্রকল্প রয়েছে যার নাম টেনেসি নদী প্রকল্প টেনেসি বলে একটি নদীর ওপরে এই প্রকল্পটা অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে আর ভারতের এই দামোদর নদী প্রকল্প ইউএসএস এই টেনেসি নদী প্রকল্প অনুকরণে নির্মিত টেনেসি নদীর ওপরে যে বাঁধটা নির্মাণ করা হয়েছে যার যেটা যে সেটা যেভাবে গঠন করা হয়েছে সেইভাবেই দামোদর নদী প্রকল্পটা গড়ে উঠেছে যেখানে নদীর ওপর একটা বাঁধ নির্মাণ করা হবে সেখানে একটা কৃত্রিম জলাধার তৈরি করা হয় বাঁধের ঠিক পাশেই একটা কৃত্রিম জলাধার তৈরি করা হয় এবার নদীর জল যখন এই বাঁধে আটকে যায় আটকানোর ফলে এই কৃত্রিম জলাধারে সেই জলটা পূর্ণ হতে থাকে তাহলে প্রত্যেকটা বাঁধ যেখানে যেখানে যে নদীর ওপরে যেখানে যেখানে বাঁধ নির্মাণ করা হবে তার পাশে একটা কৃত্রিম জলাধার থাকবে। এবার কোন কোন কৃত্রিম জলাধারের আলাদা করে নাম দেওয়া হয় আবার কোন কোন কৃত্রিম জলাধার সেই বাঁধের নামেই নামকরণ করা হয় যেমন দামোদর নদী প্রকল্পে যে বাঁধগুলো নির্মিত হয়েছে অর্থাৎ মাইথন কোনার তিলাইয়া পাঞ্চেত এইগুলোর নামেই এর পাশে যে অবস্থিত কৃত্রিম জলাধারগুলি রয়েছে তার নাম অর্থাৎ মাইথন বাঁধের পাশেই রয়েছে মাইথন জলাধার কোনার বাঁধের পাশেই রয়েছে কোনার জলাধার তিলাইয়া বাঁধের পাশে রয়েছে তিলাইয়া জলাধার বা এবং পাঞ্চেত বাঁধের পাশে রয়েছে পাঞ্চেত জলাধার চলে যাব পরবর্তী বাঁধে যেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রকল্প এই ভাকরা নাঙ্গাল প্রকল্প এটা দুটো রাজ্যের সহায়তায় গড়ে উঠেছে মানে দুটো রাজ্য একসাথে এটা গড়ে তুলেছে এক নম্বর হচ্ছে পাঞ্জাব দ্বিতীয় নম্বর হচ্ছে হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ এই দুই রাজ্যে ছা জয়েন্ট ভেন পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ এই দুটি রাজ্য একত্রিতভাবে এই বাঁধ দুটি নির্মাণ করেছে আসলে ভাঁকড়া এবং নাঙ্গাল দুটো বাঁধের নাম এরম বাঁধের নাম হচ্ছে ভাকড়া এবং নাঙ্গাল সেই দুটো বাঁধের নাম অনুসারেই এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ভাকড়া নাঙ্গাল প্রকল্প এর মধ্যে আমাদের দেখার দরকার এই ভাঁকরা বাঁধ সম্পর্কে কারণ ভাঁকরা বাঁধ হচ্ছে পৃথিবীর উচ্চতম বাঁধ পৃথিবীর উচ্চতম বাঁধ হচ্ছে বাঁকড়া বাঁধ আগেই বললাম যে প্রত্যেকটা বাঁধের পাশে একটা করে কৃত্রিম জলাধার তৈরি হবে সেই কৃত্রিম জলাধার বা সেই আর্টিফিশিয়াল লেকের নাম নয় বাঁধের নামেই দেওয়া হয় বা আলাদা করে নাম দেওয়া হয় ভাকরা বাঁধের পাশে যে কৃত্রিম জলাধারটা রয়েছে সেটার নাম হচ্ছে গোবিন্দ সাগর আলাদা করে সেই জলাধারটার নামকরণ করা হয়েছে বাঁধের নামে এখানে নামকরণ করা হয়নি তাহলে ভাকরা বাঁধের পাশে যে জলাধারটা নির্মিত হয়েছে সেটা গোবিন্দ সাগর নামে পরিচিত এবং এই ভাঁকড়া বাঁধ এবং গোবিন্দ সাগর যে জলাধার এই দুটোই হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত গোবিন্দ সাগর বাঁধটিও হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত ভাকরা বাঁত্রেও হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত স্বাভাবিকভাবে আগে স্বাভাবিকভাবেই যেখানে বাঁধটা নির্মিত হবে সেখানেই জলাধার তৈরি হবে তাহলে দুটোই হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত পরের প্রকল্প রিহান্ত বাঁধ প্রকল্প রিহান্ত বাঁধ প্রকল্প উত্তর প্রদেশ রাজ্যে নির্মিত হয়েছে রিহান নদীবাদ প্রকল্পের যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে রিহান নদীর ওপরে এটা গড়ে উঠেছে রিহান্দ একটা নদীর নাম সেই রিহান নদী জল আটকে এই প্রকল্পটা গড়ে উঠেছে যেখানে বাঁধটা নির্মিত হয়েছে সেখানে একটি কৃত্রিম জলাধার বা আর্টিফিশিয়াল লেক তৈরি করা হয়েছে যে লেকটার নাম গোবিন্দবল্লভ পন্থ আর এটাই আমাদের দেখার মতো পয়েন্ট বল্লভ পন্থ এই কৃত্রিম জলাধারটি রিহান নদীবাদ প্রকল্পের মধ্যে গড়ে উঠেছে আর এই বল্লভ পন্থ হচ্ছে পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলাধার বা বৃহত্তম কৃত্রিম রদ ইংরাজিতে যাকে বলা হয় আর্টিফিশিয়াল লেক লেক চ্যাপ্টারে মানে ভারতের হ্রদ চ্যাপ্টারে আমি এটা সম্পর্কে বলেছিলাম যে পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলাশয় হচ্ছে গোবিন্দবল্লভ পন্থ আর এটা রিহান নদীবাদ প্রকল্পের মধ্যে পড়ে একটা চম্বল প্রকল্প চম্বল প্রকল্পে তিনখানা বাঁধ নির্মাণ করা হয়েছে চম্বল নদীর ওপরে তিনখানা বাঁধ নির্মাণ করা হয়েছে যে বাঁধগুলোর নাম জওহর সাগর রানা প্রতাপ সাগর এবং গান্ধী সাগর জওহর সাগর এবং রানা প্রতাপ সাগর রাজস্থান রাজ্যে অবস্থিত এবং গান্ধী সাগর মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত তাহলে তিনটে জলাধার তৈরি হয়েছে তাহলে তিনটে বাঁধ নির্মিত হয়েছে সেই বাঁধগুলোর পাশে তিনটে জলাধার রয়েছে সেই জলাধারগুলো হচ্ছে জওহর সাগর রানা প্রতাপ সাগর গান্ধী সাগর এই দুটো জওহর সাগর এবং রানা প্রতাপ সাগর রাজস্থান রাজ্যে অবস্থিত এবং গান্ধী সাগর মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত পরবর্তী প্রকল্প হীরাকুদ প্রকল্প হীরাকুদ প্রকল্প ওড়িশা রাজ্যে মহানদীর ওপর নির্মিত হয়েছে ওড়িশা রাজ্যের মধ্যে দিয়ে যে মহানদীর যে অংশটা প্রবাহিত হচ্ছে সেই মহানদীর ওপরে নির্মিত হয়েছে হীরাকুদ প্রকল্প আর এই প্রকল্পের যে বৈশিষ্ট্যটা আমাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে হীরাকুদ প্রকল্প হচ্ছে পৃথিবীর দীর্ঘতম বাঁধ লম্বায় সব থেকে বড় বাঁধ হচ্ছে হীরাকুদ প্রকল্প পৃথিবীর সব থেকে দীর্ঘতম এর দৈর্ঘ্য হচ্ছে চার হাজার কিলোমি সরি চার মিটার প্রায় পাঁচ কিলোমিটার লম্বা এই বাঁধটা পরবর্তী ইন্দিরা গান্ধী প্রকল্প ইন্দিরা গান্ধী প্রকল্প হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলসেচ প্রকল্প পৃথিবীর বৃহত্তম জলসেচ প্রকল্প হচ্ছে ইন্দিরা গান্ধী প্রকল্প পাঞ্জাব রাজ্যে সুতলেজ এবং বিয়াস নদীর ওপরে একটি বাঁধ নির্মাণ করা হয়েছে যে বাঁধের নাম হাড়িকে হাড়িকে বাঁধ তাহলে সুতলেজ এবং বিয়াস নদীর সঙ্গমস্থলে পাঞ্জাব রাজ্যে গড়ে তোলা হয়েছে এবং এই হাড়িকে বাঁধের পাশেই রয়েছে হাড়িকে জলাধার হাড়িকে কৃত্রিম জলাধার সেই জলাধার থেকে বা সেই হ্রদ থেকে একটি খাল খনন করে রাজস্থান রাজ্য অবধি নিয়ে যাওয়া হয়েছে সেই খালটারই নাম হচ্ছে ইন্দিরা গান্ধী কে খাল বা ইন্দিরা গান্ধী ক্যানাল ইন্দিরা গান্ধী ক্যানাল পৃথিবীর দীর্ঘতম জলসেচ প্রকল্প কারণ এই ইন্দিরা গান্ধী প্রকল্পর মূল উদ্দেশ্য হচ্ছে রাজস্থান রাজ্যে জলসেচের জন্য প্রয়োজনীয় জল পৌঁছে দেওয়া রাজস্থান রাজ্যে এমনিতেই বৃষ্টি হয় না খুব কম বৃষ্টিপাত হয় সেই রাজ্যে যাতে চাষবাসের সুবিধা হয় এবং সেই কারণেই এই ইন্দিরা গান্ধী খালটা খনন করা হয়েছে এবং সেটাই পৃথিবীর দীর্ঘতম জলসেচ প্রকল্প পরবর্তী প্রকল্প হচ্ছে তেহেরি প্রকল্প উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদীর ওপরে এই তেহেরি প্রকল্প গড়ে উঠেছে গঙ্গা নদীর যখন থেকে উৎপত্তি হয়েছে তারপর থেকে সেই নদীর ভাগীরথী নামে পরিচিত সেই ভাগীরথী নদীর ওপরে উত্তরাখণ্ড রাজ্যে তেহেরি প্রকল্প গড়ে উঠেছে আর এই প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে এটি সব থেকে উচ্চতম স্থানে নির্মিত বাঁধ পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত বাঁধ হচ্ছে তেহেরি প্রকল্প হিমাচল প্রদেশ রাজ্য প্রায় সমস্তটাই হিমালয় পার্বত্য শ্রেণীর মধ্যে অবস্থিত তাই সেটা সমুদ্র তল থেকে অনেকটা উঁচুতে অবস্থিত এবং সেখানে এই তেহেরি প্রকল্প গড়ে উঠেছে সেই কারণেই এই তেহেরি বাঁধ হচ্ছে পৃথিবীর উচ্চতম স্থানে নির্মিত বাঁধ এরপরে আমরা দেখব বিভিন্ন বাঁধগুলি কোন নদীর ওপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত তার জন্য আমাকে এইটা পুরো মুছতে হবে আমি বিভিন্ন নদী প্রকল্প বা নদী বাঁধগুলোর নাম কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর ওপর অবস্থিত তার একটা লিস্ট বানিয়েছি জায়গার অসুবিধে থাকার জন্য আমি এখানে ছোট ছোট করে বানিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে নিজেদের নোটে লিখে নেবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে জম্মু কাশ্মীর রাজ্য জম্মু কাশ্মীর রাজ্যে আচ্ছা এখানে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে এই কলামে আছে প্রকল্পগুলির নাম তারপরের কলমে আছে নদীর নাম এবং তারপরের কলমে রয়েছে রাজ্যের নাম তাহলে জম্মু কাশ্মীর রাজ্যে এই সমস্ত বাঁধগুলি রয়েছে আর এই বাঁধগুলি কোন নদীর ওপর অবস্থিত এখানে রয়েছে তো বাগলিহাল দুলহস্তি সালাল বাগলি হাল সালাল এগুলি অবস্থিত চিনাব নদীর ওপরে কিষান উড়ি এই দুটি বাঁধ অবস্থিত ঝিলাম নদীর ওপরে নিম্নবাজকো এটা একটাই নাম বাজগু। এই মাত্রা অবস্থিত সুরু নদীর ওপরে আর এই সমস্তগুলো জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত ভাগ পরের রাজ্য হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে রয়েছে ভাকরা নাথপা ঝাঁকরি খুবই খটোমটো একটা নাম নাথপা ঝাঁকড়ি এটা একসাথে নাথপা ঝাঁকড়ি এই দুটি সুতলেজ নদীর ওপর অবস্থিত আমরা ভাকরা নাঙ্গাল এই প্রকল্পের কথা জেনে এসেছি এই ভাকরা এটা অবস্থিত হিমাচল প্রদেশে এবং নাঙ্গাল এটা অবস্থিত পাঞ্জাব রাজ্যে তো ভাকরা নাঙ্গাল প্রোজেক্টের ভাকরা মাত্রা অবস্থিত হিমাচল প্রদেশে এবং নাঙ্গাল মাত্রা অবস্থিত পাঞ্জাব রাজ্যে তাহলে ভাকরা নাথপা ঝাঁকড়ি সুতলেজ নদীর ওপরে পংবাঁধ পঙ্গ অবস্থিত বিয়াস নদীর ওপরে চামেরা বাঁধ অবস্থিত রবি নদীর ওপরে এগুলো সবই হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত পরের রাজ্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে তেহেরি কোটেশ্বর তেহেরি কোটেশ্বর তেহেরি এবং কোটেশ্বর এই দুটি বাঁধ ভাগীরথী নদীর ওপর অবস্থিত টনকপুর এই টনকপুর বাঁধ সারদা বা কালী নদীর ওপর অবস্থিত একটা নদীরই দুটো নাম সারদা বা কালী তাহলে এই টনকপুর বাঁধ সারদা বা কালী নদীর ওপর অবস্থিত এই দুটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত সরি এই তিনটে বাঁধ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত পরের রাজ্যে পাঞ্জাব পাঞ্জাব রাজ্যে রয়েছে নাঙ্গাল বাঁধ নাঙ্গাল বাঁধ সুদলেশ নদীর ওপর অবস্থিত হারিকে বাঁধ হারিকেবাদও সুতলেজ এবং বিয়াস নদীর সঙ্গমস্থলে অবস্থিত হারিকেবাদ সুতলেজ এবং বিয়াস নদীর সঙ্গমস্থলে অবস্থিত পরের রাজ্য রাজস্থান রাজস্থান রাজ্যে রয়েছে জওহর সাগর রানা প্রতাপ সাগর কোটা ব্যারেজ জওহর সাগর রানা প্রতাপ সাগর এবং কোটা ব্যারেজ এগুলো অবস্থিত চম্বল নদীর ওপরে পরবর্তী রাজ্য উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ রাজ্যে রয়েছে মাতা টিলা মাতা টিলা মাতা অর্থাৎ মা সেই মাতা টিলা প্রকল্প লক্ষ্মীবাই প্রকল্প সরি বাই বাঁধ মাতা টিলা প্রকল্প লক্ষ্মীবাই বাঁধ এই দুটি অবস্থিত বেতোয়া নদীর ওপরে রিহান্ত প্রকল্প রিহান্ত নদীর ওপর অবস্থিত এইগুলো সবই উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত পরবর্তী রাজ্য সিকিম সিকিম রাজ্যে একটি বাঁধ রয়েছে যার সিকিম রাজ্যে একটি প্রকল্প হয়েছে যেটার নাম রঙ্গিত রঙ্গিত প্রকল্প তিস্তা নদীর ওপর অবস্থিত এবং এটি সিকিম রাজ্যে অবস্থিত বিহার রাজ্যে দুটো বাঁধ রয়েছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গন্ডক এবং কোশি গণ্ডক বাঁধ গন্ডক নদীর ওপর অবস্থিত এবং বাঁধ কোশি নদীর ওপর অবস্থিত তাই আর এখানে আমি নদী দুটির নাম লিখিনি যেহেতু নদীর নামেই বাঁধের নামগুলো দেওয়া হয়েছে তাই জন্য তাহলে গন্ডক এই বাঁধটি গন্ডক নদীর ওপর অবস্থিত কোসি এই বাঁধটি কোসি নদীর ওপর অবস্থিত এই দুটি কোথায় অবস্থিত উমিয়াম উমিয়াম বাঁধ অসাম রাজ্যে অবস্থিত পরবর্তী রাজ্য গুজরাট গুজরাট রাজ্যে যে বাঁধগুলো রয়েছে সেগুলো হচ্ছে উকাই এবং কাঁকড়া পাড়া উকাই এবং পাড়া উকাই এবং পাড়া এই দুটি বা তাপি নদীর ওপর অবস্থিত বা তাপ্তি নদীর ওপর অবস্থিত সবরমতি প্রকল্প সবরমতি নদীর ওপর গড়ে উঠেছে মাহি প্রকল্প মাহি নদীর ওপর গড়ে উঠেছে সর্দার সরোবর বাঁধ এটা নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে এগুলি সবই গুজরাট রাজ্যে অবস্থিত এ পাশে চলে আসছি প্রকল্পের নাম তাওয়া প্রকল্প এই তাওয়া প্রকল্প তাওয়া নদীর ওপর অবস্থিত পরবর্তী প্রকল্প বানসাগর প্রকল্প বানসাগর প্রকল্প সোন নদীর ওপর অবস্থিত বান সাগর প্রকল্প সোন নদীর ওপর অবস্থিত গান্ধী সাগর প্রকল্প এটা চম্বল নদীর ওপর অবস্থিত গান্ধী সাগর এটা চম্বল নদীর ওপর অবস্থিত এবং ওমকারেশ্বর এবং ইন্দিরা সাগর এই দুটি বাঁধ নর্মদা নদীর ওপর অবস্থিত ওমকারেশ্বর এবং ইন্দিরা সাগর এই সমস্ত যে প্রকল্পগুলোর নাম বললাম সবকটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত পরবর্তী রাজ্য মহারাষ্ট্র মহারাষ্ট্রে রয়েছে কোয়েনা পূর্ণা ভীমা আচ্ছা এইখান থেকে আর জায়গা কম হয়ে যাওয়ার কারণে আমি এরকম করে সোজাসুজি প্রকল্পগুলো লিখেছি এবং নীল দিয়ে ব্র্যাকেটে যেটা লিখেছি সেটা হচ্ছে নদীর নাম কোয়েনা পূর্ণা ভীমা এই তিনটি প্রকল্প নদীর নামেই দেওয়া হয়েছে কোয়না নদীর ওপর কোয়না বাঁধ অবস্থিত পূর্ণা নদীর ওপর বাঁধ অবস্থিত ভীমা নদীর ওপরে বাঁধ অবস্থিত এবং জায়ক বাড়ি এই বাঁধটা গোদাবরী নদীর ওপর অবস্থিত জায়ক বাড়ি এই বাঁধটা গোদাবরী নদীর ওপর অবস্থিত এবং এই সবকটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত পরবর্তী রাজ্য কর্ণাটক কর্ণাটক রাজ্যে রয়েছে যোগ লিঙ্গন মাক্কি লিঙ্গন মাক্কি হয়তো এখানে ছোট ছোট হওয়ার কারণে নাও বোঝা যেতে পারে লেখাটা আমি বলে দিচ্ছি ভালো করে লিখে নেবেন লিঙ্গন মাক্কি এই দুটি বাঁধ সরাবতী নদীর ওপর অবস্থিত শিব সমুদ্রম কৃষ্ণ রাজা সাগর এটা কাবেরী নদীর ওপর অবস্থিত শিব সমুদ্রম এবং কৃষ্ণ রাজা সাগর এই দুটি বাঁধ এখানে একটা কমা হবে শিবসমুদ্রম এবং কৃষ্ণ রাজা সাগর এই দুটি বাঁধ কাবেরী নদীর ওপর অবস্থিত ঘটপ্রভা মলপ্রভা ভদ্রা এগুলো সব নদীর নামেই এই বাঁধগুলোর নাম দেওয়া হয়েছে ঘটপ্রভা নদীর ওপরে ঘটপ্রভা বাঁধ মলপ্রভা নদীর ওপর মলপ্রভা বাঁধ এবং ভদ্রা নদীর ওপরে ভদ্রা বাঁধ এগুলো সবই কর্ণাটক রাজ্যে অবস্থিত পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে রয়েছে নাগার্জুন সাগর শ্রী সৈলাম আলমার্টি নাগার্জুন সাগর শ্রী সৈলাম আলমার্টি এই তিনটে বাঁধ কৃষ্ণা নদীর ওপর অবস্থিত পচম পাথ পচমপাঁধ এই বাঁধটি গোদাবরী নদীর ওপর অবস্থিত নিজাম সাগর নিজাম সাগর বাঁধটি মঞ্জিরা নদীর ওপর অবস্থিত নিজাম সাগর মঞ্জিরা নদীর ওপর অবস্থিত এই সমস্ত বাদগুলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত পরবর্তী রাজ্যে তামিলনাড়ু এখানে ছোট করে যেটা লেখা আছে হয়তো বোঝা যাচ্ছে না আলো পড়ার কারণে এটা হচ্ছে তামিলনাড়ু এই পুরো এতটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের বাঁধগুলি তামিলনাড়ু রাজ্যে যেগুলো আছে মেট্টুর মেট্টুর বাঁধ কাবেরী নদীর ওপর অবস্থিত মেট্টুর এটা কাবেরী নদীর ওপর অবস্থিত আত্মুপালম এবং আলিয়ার আত্মুপালম এবং আলিয়ার এই দুটো নয়াল নদীর ওপর অবস্থিত নয়াল ভবানী সাগর কল্যাণাই ভবানী সাগর এবং কল্যাণাই এই দুটি বাদ ভবানী নদীর ওপর অবস্থিত ভবানী সাগর নদীর নামেই বাঁধের নাম শুধু তারপরে সাগর যোগ করা হয়েছে ভবানী সাগর এবং নাই এই দুটি ভবানী নদীর ওপর অবস্থিত এবং পাইকারা 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 নদীর ওপর অবস্থিত পাইকারা এই সমস্ত বাঁধ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পরবর্তী রাজ্য কেরালা কেরালা ন রাজ্যে রয়েছে পেরিয়ার বা ইডুক্কি এই বাঁধটি পেরিয়ার অথবা ইডুক্কি দুটো নামে জানা যায় এই বাঁধটিকে পেরিয়ার বা ইডুপি এই বাঁধটি পেরিয়ার নদীর ওপর অবস্থিত সবরীগিরি সবরীগিরি এই বাঁধটা পম্বা নদীর ওপর অবস্থিত পম্বা এই বাঁধ দুটি কেরালা রাজ্যে অবস্থিত ওড়িশা রাজ্যে মহানদীর ওপর রয়েছে হীরাকুদ বাঁধ হীরাকুদ তাহলে মহানদীর ওপর অবস্থিত এবং এটা ওড়িশা রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে দামোদর প্রকল্প শুধুমাত্র ঝাড়খণ্ড নয় পশ্চিমবঙ্গ রাজ্যেও কিছুটা আছে আমরা জানলাম এটা সম্পর্কে ডিটেলসে তো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের যৌথ প্রকল্প হচ্ছে দামোদর প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন এটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের যৌথ প্রকল্প তাহলে দামোদর প্রকল্প অবশ্যই দামোদর নদীর ওপর অবস্থিত এবার আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত ময়ূরাক্ষী বাঁধ ময়ূরাক্ষী সরি প্রথমে আছে ফারাক্কাবাঁধ ফারাক্কাবাঁধ হুগলি নদীর ওপর অবস্থিত ফারাক্কা হুগলি নদীর ওপর অবস্থিত ময়ূরাক্ষী দ্বিতীয় বাঁধ হচ্ছে ময়ূরাক্ষী এটা ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত এই ময়ূরাক্ষী বাঁধকে আবার বলা হয় কানাডা বাঁধ ময়ূরাক্ষী বাঁধেরই আর এক নাম হচ্ছে কানাডা বাঁধ কানাডা যে দেশ রয়েছে সেই দেশের নামে কানাডা বাঁধ এরপরে হচ্ছে মুকুটমণিপুর বাঁধ মুকুট মণিপুর বাঁধ কংসাবতী নদীর ওপর অবস্থিত কংসাবতী বা কাঁসাই এই নদীর ওপর অবস্থিত মুকুট মণিপুর বাঁধ এই সমস্তগুলো পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি এই ভিডিও থেকে অনেক তথ্য আপনারা পেয়েছেন এবং এইটা আপনাদের পরীক্ষার জন্য কাজে লাগবে তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ